পশ্চিমবঙ্গে শিক্ষকরা বহু বছর ধরে বঞ্চিত। সিপিএম সরকারও তাদের সমস্ত দাবি পূরণ করেননি, টিএমসিও তাই করেনি। পিজিটি, পিআরটি, প্যারা টিচার, এমএসকে, এসএসকে, ভোকেশনাল এবং অন্যান্য কম্পিউটার টিচার থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক কোনোভাবে এখানে বঞ্চিত হয়ে আছেন। তারা বহু বছর ধরে নিজের দাবি আদায় যেন আন্দোলন করে চলেছেন, কোর্টেও গেছেন, আমরা যথাসম্ভব তাদের সহযোগিতা করেছি, কিন্তু এখন তার সুরাহা হয়নি। কোর্টের জাজমেন্টকেও এই সরকার মানতে রাজি হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্যে ক্ষমতা এসেছে তারা শিক্ষকদের সমস্ত দাবি পূরণ করার চেষ্টা করেছে। আমরাও পশ্চিমবঙ্গের পরিবর্তন করে যদি বিজেপি সরকার হয় আমরা সহানুভূতির সঙ্গে সমস্ত দাবি বিবেচনা করব এবং যথাসম্ভব সেটা পূরণ করার চেষ্টা করব, কারণ তাদের এই লড়াইটা ন্যায্য এবং তাদের অধিকারটাও ন্যায্য। সেই ন্যায্য অধিকার তাদের পাওয়ার দরকার। আমরা সম্পূর্ণভাবে তাদের এই ন্যায্য অধিকারের দাবির পক্ষে আছি। ধন্যবাদ। অতএব আমরা দেখলাম যে আজকে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বিজিটি এর পক্ষ থেকে আমফান রিলিফ উদ্দেশ্যে মাননীয় এমপি দিলীপ ঘোষের কাছে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় এবং বিজিটির পক্ষে ছিলেন সভাপতি ধ্রুব ঘোষাল, সম্পাদক সৌমেন ভট্টাচার্য এবং প্রদাপ মণ্ডল, ইন্দ্রবাবু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি টিচার স্কুলের রাজ্য কর্মীরা দিলীপ দীপ্রত বিশ্বাস মহাশয় এবং টিজিটি স্কুলের দাবিতে বিজেটির সমর্থকরা বিজেপিরা প্রথমে আসিয়েছিলেন এবং মাননীয় দিলীপ ঘোষ মহাশয় একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে টিজিটি, পিআরটি স্কেল সহ পার্শ্ব শিক্ষক, এসএসকে, বঞ্চনা এবং ভোকেশনাল শিক্ষক সকলের ন্যায্য দাবি, সবকটি দাবি, তাই অন্য বিজেপি শাসিত রাজ্যের মতো এই রাজ্য বিজেপি সরকার তা পূরণ করার আশ্বাস দেবেন। অতএব এই বিষয়ে তারা কিন্তু জানিয়ে দিলেন যে তাদের পরবর্তী অর্থাৎ 2021 যদি তারা ক্ষমতায় আসে কী করবেন সেই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এবং তাদের পাশে শিক্ষকদের থাকার বার্তা তারা দিয়েছেন। এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা শিক্ষক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে যে যেখানে রাজ্য সরকার কথা দিয়ে ওখানে কথা রাখতে পারছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে কিন্তু ক্লিয়ার এই ব্যাপারে একটু স্ট্যান্ড দাঁড়িয়ে দেওয়া হলো। দেখা যাক আগামী দিনে শিক্ষকরা এই বিষয়টিকে কীভাবে দেখে এবং রাজ্য সরকারই কি এই ব্যাপারে একটু চাপ বাড়ে কিনা এবং বেতন বৃদ্ধি করে কিনা এই সমস্ত শিক্ষকদের সেটা দেখার ব্যাপার। সমস্ত কিছু শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। নমস্কার, দেখতে থাকুন।